বড় অসময় চলে গেলেন পরিচালক সন্দীপ চৌধুরী। তিনি পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 44 বছর। পরিচালকের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পরিবার, শোকস্তব্ধ গোটা স্টুডিও পাড়া। গত 17 ডিসেম্বর শুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সন্দীপকে ইকবালপুর নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। এছাড়াও রক্তে শর্করার মাত্রাও বৃদ্ধি পেয়েছিল। শেষ পর্যন্ত 3 জানুয়ারি মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সন্দীপ চৌধুরী। খ্যাতনামা পরিচালক পিতার সূত্রে আশৈশব চলচ্চিত্র জগৎ ও স্টুডিও পাড়ার সঙ্গে জড়িয়েছিলেন সন্দীপ। পরবর্তীকালে এরাও শত্রুর মতো মেগা সিরিয়ালের পরিচালনাও করেছেন তিনি, যা পরে ফিল্ম হিসেবেও মুক্তি পেয়েছে। বাংলার প্রায় সবকটি চ্যানেলেই সিরিয়ালের কাজের সঙ্গে আদ্যোপান্ত জড়িয়েছিলেন। সদ্য সমাপ্ত উড়ন্তুবড়ি ধারাবাহিকের সৃজনশীল পরিচালকও ছিলেন। এছাড়াও কন্যাদান ধারাবাহিকের সংলাপের দায়িত্বেও ছিলেন তিনি। সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্ত ও জিতু কামালের সঙ্গে একটি ফিল্ম করার কথা ছিল সন্দীপের। ছবির নামও ঘোষণা হয়ে গিয়েছিল বিদ্রোহিণী। কিন্তু তার আগেই অকালে থমকে গেল নবীন পরিচালকের জীবনের সফর। হাই নিউজ নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ ও নজর কাড়া খবরের ছবি এবার হাই নিউজের ইউটিউব চ্যানেলে দেখুন, সাবস্ক্রাইব করুন আর ক্লিক করুন বেল আইকন নিয়মিত আপডেট পেতে।